হ্যালো বিহার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন মুক্তাচুর চিত্রমল সিনেমা হলে। তো আপনারা জানেন যে আজ 10ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী তেরোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কথা দিলাম চলচ্চিত্র। তো আমরা এখন চিত্রমল সিনেমা হলের সামনে আছি এবং দর্শকদের কাছ থেকে আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করবো যে দর্শকরা আসলে এই ছবিটি কেমন দেখলেন। তো এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা কিয়া ও চিত্রনায়ক জামশেদ স্বামী সহ আরও অনেকেই। তো আমরা দর্শকদের পাবলিক রিভিউ নিব, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো লাগলো, ভালো লাগলো, জি না অনেক খুব ভালো লাগলো ভাই, ভালো লাগছে, কিন্তু শেষে দিয়ে মিল হইলো না, ভালো লাগলো না, না লাস্ট দিকে মিল হয়েছে, এই নায়িকার অভিনয় ভালো লাগছে, ছেলের অভিনয় ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, গানগুলো অনেক ভালো হয়েছে, এভাবে হলে হবে ভাই। কেমন হয়েছে ভাই? ছবি ভালো লাগছে। তো লাস্টে দেয় একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে যে নায়ক নায়িকা মারা যায়, এই জিনিসটাই সবচেয়ে খারাপ লাগছে। ছবি সবচেয়ে সুন্দরই হয়েছে যে একটা নায়কের নায়িকা কথা দেয়, সে কথা রাখে। হ্যাঁ, লাস্টের সবথেকে বেশি কষ্ট পাইছি, আর নায়িকার ওই সিনটা তো আপনাদেরকে বলছি। তো ছবি সব দিক দিয়ে অনেক সুন্দর হয়েছে, গল্প সব দিক দিয়ে ভালো হয়েছে। এরকম ছবি আরো ভালো চাই বন্ধু। এখন যে হলের পরিবেশের অবস্থা দেখতেছে, হলে তো দর্শকই পাই না, হলে একা একা ছবি দেখতে তো ভয় লাগে। এখন তো ভালো আরো কোনো ছবি দরকার, এরকম একটা বাংলা ছবি দিয়ে তো ভালো ছবি হইব না, হিন্দি ছবি দরকার, অন্যান্য ভালো ভালো ভারত বাংলা ছবি দরকার। আজকে হল মালিকটা কোনো কারণ মিলে টাকা উঠাইতে পারে না, স্টাফ খরচের টাকা উঠাইতে পারে না। তো এরকম একটা ছবি দেখে হলের টাকা কি উঠা যাবো? আগে যেরকম হাউসফুল থাকতো, একটা হল মালিক আশা করতো যে শুক্রবার দিনটা তারা কামাই রোজগার করবো, সেটা তো এখন হয় না। হলে এখন দর্শক থাকে 7 জন 20 জন, এটা কি দর্শক হলো? তো ছবি ভালো যেতে হোক, এখন তো দর্শক টানতে পারতেছে না। এখন দরকার হলো হিন্দি ছবি, ভারত বাংলা। এই যে রাসেল আইসা বললো বাংলাদেশে পাঠান ছবি আসলে চলচ্চিত্র ক্ষতি হইব, কি ক্ষতি হইব? রাসেল তো একটা পাগল ছাগল আমি যেটা মনে করি। আর রাসেল একটা কথা বলবো, তুমি যে ভাইয়ারা ছবি করছো, তোমার কি ভাইয়ার ছবিতে দর্শক আনতে পারছো? কটা দর্শক হয়েছে তোমার ছবি অনেক হলে নামাই দিছে। আর একটা কথা কমু, তুমি রাসেল যদি বেশি কথা বলতে চাও তাহলে একটা কাজই করো, হল মালিক ক্ষতিপূরণ দাও, স্টাফ খরচের টাকা দাও, পাঠান ছবি বাংলাদেশে আনার দরকার নেই। আর ডিপজল সাহেব একটা কথা কমু, প্রত্যেক বাংলাদেশে যত হল মালিক ক্ষতি হইতেছে সেটা হল মালিক ক্ষতিপূরণ দাও, তারপরে স্টাফ খরচের টাকা দাও। এই যে আজাদ হলে গেলাম, দেখলাম গাড়ি পার্কিং এর টাকা দিয়ে স্টাফ খরচ দেয়, আর কারণ মিলের টাকা কোন রকম দর্শকের টাকা দেয়া ইয়ে করে। আজকে হলে দর্শক কই? আজকে একটা কথাই কমু, দেখেন আমার আগের মতন দর্শক নাই, হিন্দি ছবিও দরকার, ভারত বাংলা ছবিও দরকার, চলচ্চিত্র যারা আছে তার একটু বসে আলোচনা করুক, একটা বাংলাদেশের ছবি ওই দেশের লোক আর ওই দেশে একটা ছবি বাংলাদেশে আনা দরকার। আচ্ছা ভাই, এই যে কথা দিলাম সিনেমা, কোন পার্টটা ভালো লেগেছে আপনার কাছে? আমার সবচেয়ে ভালো লাগছে নায়িকার ক্যারেক্টারটা, যে সে সাঁতার পারে না, নায়িকার জন্য খাবার রাতবেলা চুরি করে নিয়ে যায়, তো পাতিলে করার সাথে নায়কের জন্য খাবারটা নিয়ে সিনটা আমার বেশি ভালো লাগছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা কমু, আপনারা যারা এখনো ছবি দেখেন নাই, আপনারা সিনেমা হলে আসেন, ছবি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালোবাসা দিবসে যারা প্রেম টেম করেন তারা আসেন, তাদের কাছে আরো ভালো লাগবে।